হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ থেকে দ্বিঘাত সহসমীকরণের ব্যবহার সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। চলো আমরা এক এক করে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করি। আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয় এবং সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি বের করো। অর্থাৎ আমাদেরকে একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে দেওয়া আছে এবং এই সংখ্যাটিকে যদি আমরা হচ্ছে এই সংখ্যার প্রত্যেকটি যে অঙ্ক রয়েছে এই অঙ্কের গুণফল দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল পাই হচ্ছে 2 এবং সংখ্যাটির সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে এদের অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। তাহলে আমরা প্রথমে আমরা জানি যে সংখ্যায় আমার থাকে হচ্ছে একটি একক স্থানীয় অঙ্ক এবং একটি দশক স্থানীয় অঙ্ক। তাহলে প্রথমে আমাদের একক স্থানীয় অঙ্কটিকে আমরা ধরে নিচ্ছি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটিকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি হবে, যেহেতু দশক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে 10 গুণ এর সাথে আমাদের হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে আমাদের এই সংখ্যাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদেরকে এই এক্স এবং ওয়াই এর মানটি বের করতে হবে। তাহলে আমাদের এখানে কিছু শর্ত দেওয়া ছিল। প্রথম শর্তটি ছিল আমাদের বলা ছিল এই সংখ্যাটিকে যদি আমি অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করি অর্থাৎ আমাদের এই সংখ্যা অর্থাৎ 10y প্লাস এক্স অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল পাই হচ্ছে 2 এবং আমরা যদি সংখ্যাটির সাথে 27 যোগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আমাদের সংখ্যাটি ছিল হচ্ছে 10y প্লাস এক্স, এটার সাথে যদি আমরা 27 যোগ করতাম তাহলে আমার অঙ্কদ্বয় স্থান বিনিময় করতো, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই লিখতে হতো আমাদের এবং ওয়াইয়ের জায়গায় এক্স চলে আসতো। তাহলে আমাদের তখন নতুন সংখ্যাটি হবে হচ্ছে গিয়ে 10x প্লাস হচ্ছে ওয়াই। এবার আমাদের এই দুটি সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করে সংখ্যাটি কত হবে তা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই এবং এটাকে আমরা হচ্ছে 2 নং সমীকরণ দিচ্ছি, তাহলে 2 নং সমীকরণকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারবো সব কিছুকে যদি একপাশে নিয়ে আসি তাহলে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স মাইনাস হচ্ছে 27 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে আসে হচ্ছে গিয়ে 9x মাইনাস 9y মাইনাস 27 ইকুয়ালস হচ্ছে 0। এখান থেকে আমি যদি 9 দ্বারা ভাগ করি এবং লিখতে পারি আমি তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস হচ্ছে 0। অর্থাৎ এখান থেকে লেখা যায় আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে গিয়ে 3, যেখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওয়াই প্লাস 3। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। এবার এই এক্সের মান আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে এখান থেকে ওয়াইয়ের মান নির্ণয় করার চেষ্টা করি। তাহলে একে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 3 বসিয়ে তাহলে এক্সের মান বসাবো ওয়াই প্লাস 3, তাহলে উপরে থাকবে হচ্ছে 10y প্লাস হচ্ছে ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্সের মান হচ্ছে ওয়াই প্লাস 3 ইনটু হচ্ছে ওয়াই ইকুয়ালস হচ্ছে আমাদের 2।
তাহলে আমাদের কোনা কোনে যদি গুণ করি তাহলে আমার এখানে আছে টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইকুয়ালস টু হবে আমাদের টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে জিরো। এখান থেকে আমরা লিখতে পারি টোয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এবার এটাকে যদি আমরা মধ্যপদ বিভাজন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমরা এটাকে লিখতে পারি টোয়াইস ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস সিক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে জিরো। টু ওয়াই কমন নিলে আমরা পাই হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে আমরা পাই ওয়াই মাইনাস থ্রি। তাহলে এখান থেকে যদি উভয় পক্ষ থেকে ওয়াই মাইনাস থ্রি কমন নেই তাহলে আমাদের আসছে টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের হয় ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, তার মানে এখান থেকে আসে হচ্ছে গিয়ে ওয়াইয়ের মান আসে হচ্ছে গিয়ে থ্রি, এবং ওয়াইয়ের মান থ্রি যদি আমরা হচ্ছে তিনে বসাই তাহলে এখান থেকে যদি আমি তিন ব্যবহার করি তিন নং সমীকরণ তাহলে এখান থেকে আমি এক্স সমান সমান পাই হচ্ছে তিন প্লাস তিন ছয়। আবার অথবা আমাদের বাকি ছিল হচ্ছে টোয়াইস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো, যেখান থেকে আমি ওয়াইয়ের মান পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ, এবং এই মাইনাস হাফ যদি আমি তিনে বসাই তাহলে আমি এক্স সমান পাচ্ছি হচ্ছে তিন মাইনাস হচ্ছে হাফ, তার মানে হচ্ছে থ্রি মাইনাস হাফ, এটাকে যদি করি আমরা তাহলে টু, সিক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে ফাইভ বাই টু, তার মানে এক্সের মান একবার আসছে আমাদের ফাইভ বাই টু এবং আরেকবার আসছে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু। কিন্তু এখানে আমাদের বলা হয়েছিল একটি সংখ্যায় আমরা ধরে নিয়েছিলাম যে একক স্থানীয় একটি অঙ্ক, এবং আমরা জানি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটি সংখ্যাকে আমরা বলা হয় হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্কের ভিতরে কোনো ভগ্নাংশ আকারের কোনো সংখ্যা আমাদের থাকছে না, তার মানে আমি টু ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাকে আমি ধরে নিতে পারবো না, তার মানে এখান থেকে শুধু আমি একটি মানই পাচ্ছি যেখানে আমাদের হচ্ছে ওয়াইয়ের মান থ্রি এবং এক্সের মান হচ্ছে সিক্স। তাহলে আমরা এখন ওয়াই এবং এক্সের মান বের করে ফেলেছি, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের সংখ্যাটি হবে টেন ওয়াই, তার মানে টেন ইন্টু হচ্ছে আমাদের থ্রি প্লাস হচ্ছে সিক্স, অর্থাৎ হচ্ছে তিরিশ প্লাস ছয় আমার হচ্ছে থার্টি সিক্স। তার মানে আমাদের যে সংখ্যাটি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বের করতে বলা হয়েছিল সেই সংখ্যাটির মান হচ্ছে থার্টি সিক্স। আশা করি বন্ধুরা তোমরা এর প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। বন্ধুরা এবার চলো আমরা দেখে নেই আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় কী বলা আছে এবং কী জানতে চাওয়া হয়েছে। আমাদের এই দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে আয়তাকার বাগানের পরিসীমা ফিফটি সিক্স মিটার এবং এর কর্ণ টোয়েন্টি মিটার, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে দেয়া আছে একটি হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা, মানে দেয়া আছে আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে ফিফটি সিক্স মিটার এবং আয়তাকার বাগানের কর্ণ আমার হচ্ছে টোয়েন্টি মিটার। তাহলে আমরা প্রথমে ধরে নেই ওই আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ আমার হচ্ছে ওয়াই মিটার। তাহলে আমরা সূত্র জানি যে পরিসীমার সূত্র হচ্ছে গিয়ে আয়তাকার বাগানের টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার
যোগ হচ্ছে প্রস্থর স্কোয়ার। তাহলে যেহেতু আমাদেরকে এই পরিসীমা এবং কর্ণের মান দিয়ে দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে প্রশ্ন মতে তাহলে আমাদের টোয়াইস ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে 56 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে 20। তাহলে এটাকে আমি যদি এক নং সমীকরণ দেই এবং এটাকে আমি হচ্ছে 2 নং সমীকরণ দিব। এখন আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এই আয়তাকার বাগানের যে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের মানটি হবে এক্স ওয়াই বর্গ মিটার। এই এক্স ওয়াই বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট যদি আমরা একটি বর্গক্ষেত্র চিন্তা ভাবনা করি, ওই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমাদের মূলত নির্ণয় করতে বলা হয়েছে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বাহু সমান সমান আমি জানি হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল, যেখানে আমার ক্ষেত্রফলটি দেওয়া ছিল হচ্ছে গিয়ে এই আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তার মানে আমরা যদি এই দুটি সমীকরণ থেকে এই আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই এক্স ওয়াই এর মানটি নির্ণয় করতে পারি, তাহলেই আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব সহজে করে ফেলতে পারব। তাহলে আমরা যদি এই প্রথম যে সমীকরণটি আছে সেখান থেকে যদি আসি, এক নং হতে আমরা লিখে দিতে পারি যে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান সমান হচ্ছে গিয়ে 56 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে গিয়ে 28। এবং 2 নং হতে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 20 এর বর্গ, 20 এর বর্গ আমার হচ্ছে গিয়ে 400। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস এক্স ওয়াই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান জানি, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই আমাদের এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াইয়ের মানটি বের করতে পারবো। ক্যালকুলেটারে যদি এই মানটি ব্যবহার করি তাহলে আমাদের লিখতে হবে 28² মাইনাস হচ্ছে 400 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে আমাদের মানটি আসছে হচ্ছে গিয়ে 192। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে আয়তাকার বাগানটি ছিল সেই বাগানটির ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ মিটার। তাহলে আমাদের আরেকটি শর্ত দেওয়া আছে, যে শর্ত মতে বর্গের ক্ষেত্রফল ফল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আয়তের ক্ষেত্রফল। তার মানে আমাদের এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দেওয়া ছিল হচ্ছে রুট ওভার এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে যদি এই এক্স ওয়াই এর মানটি এখানে বসিয়ে দেই, মানে হচ্ছে রুট ওভার 192 যদি আমরা এখানে বসিয়ে দেই এবং ক্যালকুলেটারের সাহায্যে আমরা রুট ওভার 192 এর মান বের করি, তাহলে রুট ওভার 192 এটা সমান আমাদের আসছে হচ্ছে গিয়ে 13.86 এত মিটার। তাহলে আমাদেরকে যেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13.86 মিটার। আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ। বন্ধুরা,
আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করলাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী এপিসোডে এই অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএড এর সাথেই থেকো।